এই শীতে আজ মেড়াপিঠা বানালাম খেজুরের গুড় দিয়ে এবং নারিকেল দিয়ে তা সবগুলো আমি বানিয়ে ফেললাম তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানালাম তা আমি এখানে প্রথমে রাইস কুকারে দিয়েছি পানি দিয়েছি এখানে গুড়টা দিয়েছি যে যে যেরকম মিষ্টি খেতে চান সেরকমভাবে গুড়টা দেওয়া লাগবে আমি গুড়িগুলো রেখেছি সবগুলা গুড়ি অবশ্যই দেব না তা আমার গুড়টা গলে গিয়েছে তা এখন আমি নারকেলটা দিয়ে দেবো এখান থেকে কিছুটা নারকেল দিয়ে দেব লবণ দিয়ে দেব তো গুড়িটা দিয়ে দিলাম তো মাঝখান দিয়ে একটা সিদ্ধ করে দিব। সিদ্ধ করার কারণ হচ্ছে ভালোভাবে সিদ্ধ হবে সেজন্য ব্যাটাটা ভালোভাবে সিদ্ধ না হলে পিঠাগুলি খেতে ভালো লাগবে না সফট হবে না তা এখন ঢেকে দেব প্রায় দশ মিনিট সিদ্ধ করব তা আমি সিদ্ধ করে নিয়েছি ব্যাটাটা এই যে দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে তা এখন ভালোভাবে এগুলাকে মরতে হবে আমি সবগুলো ঢেলে নিয়েছি আর রাইস কুকারে আমি যেহেতু বানাবো পানিটা বসিয়ে দিলাম যে রাইস কুকারে যে ইয়েটা থাকে পিঠা বানানোর জন্য এটা বসিয়ে দিলাম ঝাঁকিটা তো এখন ঢেকে দেব তো আমি ব্যাটাটা ইয়ে করে নিয়েছি দেখছেন যে দানাদার কিছু ভিতরে নেই এরকমভাবে এটাকে মত হবে ভালোভাবে হাতের এই কবজির সাহায্যে কবজিটা দিয়ে ভালোভাবে মতলে একদম পিঠাটাও একদম ভালো হবে সফট হবে খেতে ভালো লাগবে তা আমি এখন এক এক করে সবগুলো আমি বানাবো তো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেমভাবে সবগুলি বানাবো হাতের তালুর সাহায্যে বানাতে হবে এই যে সেমভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে ফেলেছি তো এখন আমি এক এক করে সবগুলা দিয়ে দিয়েছি যে ঝাকাটার মধ্যে তো এখন আমি এটাকে ঢেকে দেব এই ডাকনাটার মধ্যে দুটো ছিদ্র আছে আপনারা চাইলে টিস্যুর সাহায্যে এটাকে বন্ধ করে দিতে পারেন তা আমার পিঠাগুলি হয়ে এসেছে প্রায় আমি পঞ্চাশ মিনিট এটা আমি জাল করেছি একদম সফট হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে বোঝা যাচ্ছে তা আমি সবগুলা পিঠা ঢেলে নিলাম ডিশের মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ